জাস্ট এটা একসময় রাস্তা ছিল, চৌরাস্তার মধ্যে দেখতে পাচ্ছ সেম এটা একটা রাস্তা আছে, সেম ওদিকেও রাস্তা আছে। আর এই যে রাস্তাটা আছে এটা সম্পূর্ণ ব্লক করে দিয়ে এই থিমটা অ্যাকচুয়ালি তৈরি করা হয়েছে, কতদিনের জন্য সেটা জানা নেই কিন্তু খুব সুন্দর লাগছে থিমটা। তোমরা এখানে আসতে পারো, আসার জন্য তোমরা কোন দিক দিয়ে আসবে জাস্ট তোমাদের আমি বলে দিচ্ছি। হে গাইডস, দেখতে পাচ্ছ এখন চলে এসেছি আমি দুবাই শহরে, কলকাতা কি না দুবাই সেটা বুঝতে পাচ্ছি না। আমার মনে হচ্ছে যেন এটা কলকাতার মিনি দুবাই, তাই তোমাদের কাছে এটা শেয়ার করছি, সম্পূর্ণ দেখো। দেখতে পাচ্ছ আমি এখন চলে এসেছি সল্টলেক সেক্টর ৫, সল্টলেক সেক্টর ৫ RDB সিনেমা হলের সামনে। এখানে একটি দেখতে পাচ্ছ খুব সুন্দর থিম মতো তৈরি করা হয়েছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর। এটা অ্যাকচুয়ালি এটা ব্যস্ততম রাস্তা, রাস্তার উপরে এটাই তৈরি করা হয়েছে। দেখতে পাচ্ছ সম্পূর্ণ RDB সিনেমা হল আছে, সিনেমা হলের নিচেই ঠিক এরকম জায়গায় থিমটি তৈরি করা হয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। এখন বাজে প্রায় ৪:৩০ থেকে ৫টা বাজে, ঠিক এরকম ওয়েদার দেখা যাচ্ছে এখানে। দেখতে পাচ্ছ দিনের আলো এরকমই লাগছে, কিন্তু ঠিক এর এক ঘন্টা পরে অর্থাৎ সন্ধ্যাবেলা কেমন লাগে তোমাদের সম্পূর্ণভাবে দেখাতে চলি। চলো তাহলে ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো। হে গাইডস, দেখতে পাচ্ছ এখন চলে এসেছি আমি দুবাই শহরে, কলকাতা কি না দুবাই সেটা বুঝতে পারছি না। কিন্তু আমার দেখে মনে হচ্ছে এটা যেন কলকাতার মিনি দুবাই। এখানে এসেছি, আসার পরে আমি দেখতে পাচ্ছি এটা অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি চার রাস্তার মোড় ছিল, যেমন এদিকে একটা রাস্তা চলে গেছে আর এদিকে একটা রাস্তা চলে গেছে। আর আমার পেছন দিকের এই যে রাস্তাটা আছে এটা সম্পূর্ণভাবে একটি ব্লক করে দিয়ে এই থিমটা তৈরি করা হয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। চলো আস্তে আস্তে সামনের দিকে যাওয়া যাক এবং কেমন ভিউ আছে সেটাও তোমাদের দেখানো যাবে। দেখতে পাচ্ছ একটু ভিতর দিকে আসলাম, আসার পরে এখানে দেখতে সুন্দর সুন্দর মিউজিক চলছে, এছাড়া অনেকগুলি স্ক্রিন রয়েছে, স্ক্রিনে অনেকগুলি থিমের ছবিও দেখানো হচ্ছে। আমার মনে হয় যে এই যে স্ক্রিনগুলো আছে এগুলো হয়তো কিছুদিন পরে অ্যাডও দেওয়া হলে হতে পারে। জাস্ট অ্যামেজিং, মনে হচ্ছে দুবাইয়ে চলে যাচ্ছে। দেখতে পাচ্ছ এখানে ফুড কোর্টও রয়েছে, কত মানুষের সমাগম দেখতে পাচ্ছ তোমরা। দেখতে পাচ্ছ সেম অপোজিট প্রান্তে চলে এসেছি, এখান থেকে জাস্ট এটা রাস্তা, অ্যাকচুয়ালি রাস্তা ছিল, রাস্তার উপরেই এটা প্রতিষ্ঠিত করা হয়েছে। জাস্ট এটা একসময় রাস্তা ছিল, চৌরাস্তার মধ্যে দেখতে পাচ্ছ সেম এটা একটা রাস্তা আছে, সেম ওদিকেও রাস্তা আছে। আর এই যে রাস্তাটা আছে এটা সম্পূর্ণ ব্লক করে দিয়ে এই থিমটা অ্যাকচুয়ালি তৈরি করা হয়েছে, কতদিনের জন্য সেটা জানা নেই কিন্তু খুব সুন্দর লাগছে থিমটা। তোমরা এখানে আসতে পারো, এখানে তোমরা কীভাবে আসবে, তোমরা কোন দিক দিয়ে আসছো সেটার ওপর ম্যাটার করছে যে কীভাবে তোমরা আসবে। যেমন পাকসার কাছ থেকে আসা যায়, পাকসার কাছ ৪ নম্বর ব্রিজ থেকে যে সল্টলেক সেক্টর ৫ দিকে যে বাসগুলো আসা যায় ওদিক দিয়েও আসা যাবে। যেমন বিধাননগর থেকে অটোতে আসতে পারবে এবং বাসে করেও আসতে পারবে। যেমন সবচেয়ে যেটা সোজা পদ্ধতি, তোমরা জাস্ট এখানে লোকেশান রয়েছে RDB সিনেমা হল, ওখানে জাস্ট তোমরা গুগলে সার্চ করবে এবং বাইক নিয়ে সরাসরি এখানে চলে আসতে পারবে, যেমন আমি এসেছি। তোমরাও এইভাবে আসতে পারো, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, কিছু আর বলার নেই, জাস্ট অ্যামেজিং। তোমরাও এখানে আসতে পারো, খুব সুন্দর একটি জায়গা, মনে হচ্ছে না দুবাইয়ের কোনো শহরের মধ্যে চলে এসেছি এমন পরিস্থিতি হয়ে এসছে, জাস্ট অ্যামেজিং। দুবাইয়ের শহরগুলোতে যেমন হয় সেরকমই এখানে থিম তৈরি করা হয়েছে, কত সুন্দর দেখতে পাচ্ছ, জাস্ট অ্যামেজিং। ना मेरी कोई मंजिल, ना मेरा है ठिकाना, मैंने तो यहाँ सीखा।